বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে ইফতার পূর্বক এই দোয়া মোনাজাতের আয়োজন করেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিন ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম। দোয়া মোনাজাত ও ইফতার অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর সিনিয়র সদস্য সাবেক ছাত্রনেতা আনামা সাইফুল্লাহ হোসেন আজিম, সদস্য মঞ্জুরুল হাসান জিসান, জাহিদুর রহমান রিপন, জহিরুল ইসলাম টিটু, ওয়ার্ড বিএনপি নেতা মারুফ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শেষ রমজানে ইফতারের পূর্বে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করা সহ কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের বাবা মা ও মহানগর সদস্য আফরোজা খানম নাসরিনের মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। اللهم انك عفو تحب العفو فاعف عنا، اللهم اجرنا، اللهم اجرنا من النار. سبحان ربك رب العالمين على المرسلين، الحمد لله رب العالمين.